আজ খুশির ঈদ দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ বিভিন্ন মসজিদে নামাজ পাঠ চলছে এই মুহূর্তে আমরা চোখ রাখব বকটুইয়ের দিকে সেখানেও কিন্তু জামা মসজিদে নামাজ পাঠ চলছে এবং বেশ কিছুদিন আগে বকটুইয়ে ঘটে যাওয়া যে ঘটনা যার জেরে কিন্তু বকটুইয়ের নাম এখন শিরোনামে সেই নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ তাকেও কিন্তু দেখা গেল নামাজ পাঠ করতে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে কথা বলবো আমরা অঞ্জনদের সঙ্গে কথা বলবো পরবর্তীতে আবারও যোগাযোগ করব এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তা বকটুই গ্রামে সেখানে কিন্তু জামা মসজিদের নামাজ পাঠ চলছে বকটুই গ্রামে খুশির হাওয়া খুশির ঈদে চলছে নামাজ পাঠ জামা মসজিদে ছবি দেখতে পাচ্ছেন মিহিলাল শেখ বকটুই কাণ্ডে নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ তাকেও কিন্তু নামাজ পাঠ করতে দেখা গেল আজকে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে অঞ্জন মিহিলাল শেখ তিনিও কিন্তু নামাজ পাঠ করেছেন এবং খুশির একটা হাওয়া দেখা যাচ্ছে বকটুই গ্রামে ছবিটা কি একদমই ঠিক দেখো আজকে বকটুই যেটা আমরা বলি যে বিস্তাদের মধ্যে আনন্দের স্তূর যেটা স্বভাবত আমাদের দুর্গাপুজোই বিজয়া দশমীর দিন দেখা যায় আজকে কিন্তু বকটুই গ্রামে সেই দৃশ্যই কিন্তু আজকে আমরা দেখলাম দেখো বকটুই প্রধানত মুসলিম প্রধান গ্রাম সুতরাং এই গ্রামে ঈদের নামাজ এবং ঈদের যে খুশির ঈদ তার কিন্তু একটা আলাদা রকমের পরিস্থিতি থাকে আবহ থাকে বিগত বছরগুলিতে আমরা সেরকম দেখেছি গোটা গ্রাম কিন্তু আনন্দে মেতে উঠে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় সন্ধ্যের পর থেকে কিন্তু বিভিন্ন অর্কেস্ট্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে রমরমা হয়ে থাকে এই ঈদের দিনগুলিতে বকটুই গ্রাম কিন্তু এবারে বকটুইয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু আজকে বকটুইয়ে কিন্তু নিস্তব্ধতা চারিদিকে মানুষজন যারা আছেন তারা কিন্তু শুধু মসজিদেই ঢুকে নামাজ পড়ে তারা আবার বাড়ি ফিরে গিয়েছেন অন্যবার যেটা আমরা দেখেছি বিভিন্ন গ্রামীণ মেলা বসে ছোটখাটো দোকান বসে বকটুই গ্রামে বিভিন্ন মোড়ের মাথাগুলিতে এবং ঈদগাহর সামনে এবারে কিন্তু সেই সব কোনো ছবি আমাদের নজরে পড়লো না উল্টে মানুষের চোখে মুখে একটা থমথমে ভাব এবং সেই থমথমে ভাব নিয়ে কিন্তু আজকে বকটুই গ্রামে বিভিন্ন মসজিদে নামাজ পড়লেন বকটুইয়ের গ্রামবাসীরা তাদের সঙ্গে নামাজ পড়েছেন বকটুইয়ের পূর্বপাড়ার যে জামা মসজিদ রয়েছে সেই জামা মসজিদে তোমার নামাজ পড়েছেন আমাদের বকটুই গ্রামের যিনি যে পরিবারের একই পরিবারের 10 জন মারা গিয়েছে সেই পরিবারের অন্যতম বেঁচে থাকা সদস্য মিহিলাল শেখ এবং শেখলাল শেখ এই দুইজনকে আজকে দেখলাম বকটুই গ্রামের যে পূর্বপাড়ার জামা মসজিদ সেখানে তারা আজকে নামাজ পড়লেন মিহিলাল শেখ যেটি বললেন যে অন্যবার যেভাবে আমরা ঈদে আনন্দ করতে পারি এবারে কিন্তু আমাদের এই পরিবারের জন্য গোটা বকটুই গ্রাম শোকে স্তব্ধ হয়ে আছে সুতরাং স্থলের কাছে তিনি প্রার্থনা করেছেন যে যাতে আগামী দিনে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারেন বকটুই গ্রামের মানুষ সহ এলাকার বাসিন্দারা এই প্রার্থনা তিনি নামাজে করেছেন পাশাপাশি আজকে নামাজ পড়ার পর তোমার নিজেদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা নিজেরা একে অপরকে আলিঙ্গন করে সে আলিঙ্গনও কিন্তু আমরা দেখেছি কিন্তু তারপরে সব নিজে নিজে ফিরে গিয়েছে নিজেদের বাড়িতে তবে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে বকটুই গ্রামে যে মসজিদে নামাজ পড়া হয়েছে সেই সব মসজিদের সামনে থেকে জলের বোতল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে কারণ প্রশাসন চাইছে বকটুই গ্রাম কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরে আসুক অনেক ধন্যবাদ অঞ্জন কথা বলছিলাম প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে जो हम अपने जमाने में काम किया था ये इंसान किसी को दे दी जाए लेकिन इंसान की सिफत अगर पूरी नहीं है আমরা বকটুইয়ের দিকে নজর রেখেছি সেখানে কিন্তু জামা মসজিদের নামাজ পাঠ চলছে
এবং পাশাপাশি অন্যান্যবার যেভাবে বুক টুইয়ে এই ঈদ পালিত হয়, এবারে ছবিটা কিন্তু খানিকটা হলেও আলাদা। আমরা জানি কিছুদিন আগে বুক টুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রভাব কিন্তু এখনো রয়েছে থমথমে পরিবেশ, তবে নামাজ পাঠ কিন্তু আজ চলছে। Thank you.